আচ্ছা, তাহলে কি বললাম আমরা তখন, যে একটা সার্কুলার মোশন এবং একটা সিম্পল হারমোনিক অসিলেশন তুমি যদি চাও জাস্ট একরনের সাথে কনভার্ট করতে পারো। তো তার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে এখন দেখাচ্ছি। এটা একটা কার ইঞ্জিনের একটা ভালভ বা একটা সিলিন্ডার। তো তুমি একটা মজার জিনিস দেখো, আমি তোমাকে মাত্র বলছিলাম যে কোনো একটা ইঞ্জিন মানে একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন এভাবে ওঠানামা করতে থাকে। তো তুমি এই চিত্রের দিকে একটু ভালো করে তাকাও। আমাদের এইটুকু অংশের নাম হচ্ছে পিস্টন, এই যে এইটুকু, আর এইটার নাম হচ্ছে আসলে একটা ফ্লাইহুইল। আর এই ফ্লাইহুইলের সাথে আমাদের এই পিস্টনটা দেখো একটা মেকানিজম করে লাগানো আছে। মেকানিজমটা হচ্ছে এমন, যদি পিস্টনটা সামহাও নিচের দিকে নামতে শুরু করে তখন এই কানেক্টিং রড যেটা, এটা ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে এই ফ্লাইহুইলটাকে নিচের দিকে ধাক্কা দেয়। তাহলে ফ্লাইহুইলটাকে যদি ধাক্কা দেয় তাহলে ফ্লাইহুইল এখানে কানেক্টেড, তখন ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করে। এবার ঘুরতে 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 যখন এটা নিচের দিকে নামবে তখন এটা মনে করো ঘুরলো, ঘুরতে 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 এখানে আসার পর এইবার পিস্টনটা উপরের দিকে উঠতে শুরু করে। তো পিস্টন যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন এইটা আবার তাকে উপরের দিকে টান দেয়। তার মানে সে আসলে ঠিক একদিকেই ঘুরতে থাকে। অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়াবে আমার হাতের দিকে খেয়াল করো, এই পিস্টনটা যদি এভাবে ওঠানামা করতে থাকে তুমি সিম্পলি দেখবা যে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে আমরা এই গতিটাকে একটা ফ্লাইহুইলে ট্রান্সফার করতে পারতেছি। এখন কথা হচ্ছে আমি কীভাবে এই বস্তুটার গতিকে এরকম আপ অ্যান্ড ডাউন মোশন দিব। তো তার জন্য এখানে দেখো একটা কাহিনী করা হয়েছে। এই ইঞ্জিনের মধ্যে তোমার তেল এবং বাতাস, তেল আর বাতাস কেন একসাথে মেশানো হয়, কারণ তুমি যদি তেলের সাথে বাতাস বা অক্সিজেন নামসাও তখন সেখানে কোনো কম্বাশন বা দহন হবে না। তো প্রথমে সামান্য কিছু তেল তুমি এর মধ্যে মনে করো ইনপুট নিলা। তা সামান্য কিছু তেল যদি ইনপুট নাও কখন তুমি নিবা সেটা আবার নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা চেম্বার আছে। তো এই চেম্বারকে তুমি অন অফ করতে পারো একটা ওয়াশারের মতন। অন অফ করার জন্য তোমার টাইম সেট করা থাকে গাড়িতে যে কখন এটা অন হবে বা কখন সেটা অফ হবে। তাহলে এইটা টানার পর তোমার এখানে একটা প্লাগ আছে, এটার নাম হচ্ছে স্পার্ক প্লাগ। এটা ব্যাটারির সাথে কানেক্টেড, এটা হাই ভোল্টেজ প্লাগ। তো কাহিনী হচ্ছে যখন এখানে তেল প্রবেশ করে, তো মনে করো যে এই যে কিছু তেল প্রবেশ করছে এটা হচ্ছে অয়েল, তেল প্রবেশ করার সাথে সাথে আমাদের স্পার্ক প্লাগ তাকে জাস্ট ফায়ারিং করে, মানে চাকুন ধরা যায়। তাহলে ফায়ারিং যদি করে তাহলে কী হবে, এখানে হিউজ পরিমাণে একটা বিস্ফোরণ হবে। সিনেমাতে দেখছো না যে যদি গাড়ি মনে করো তুমি একটা পেট্রোল চেম্বারের মধ্যে একটা ম্যাচে কেটে ফেলে দিছো তো পুরো গাড়ি শুদ্ধ কিন্তু বুম উড়ে চলে যাবে, কারণ হচ্ছে এই তেল বা পেট্রোল বিস্ফোরিত হতে পারে। তো এই বিস্ফোরণের ফলে এখানে হিউজ পরিমাণ গ্যাস তৈরি হয়, ওই গ্যাস এই পিস্টনকে জাস্ট নিচের দিকে পুশ করে। তাহলে নিচের দিকে যখন পুশ করে তখন আমাদের এই চাকাটা ঘুরতে শুরু করে, মানে একবার যখন ঘুরতে শুরু করে তখন এটা ইনিশিয়াল মোমেন্টাম বা একটা জড়তা পায়। এরপর দেখো যখন এটা নিচের দিকে যেতে যেতে উপরের দিকে যায় তখন আমার দায়িত্ব হচ্ছে এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটাকে সামো বের করে দেওয়া। এবং তার জন্য দেখো একটা এক্সস্ট লাইন আছে এবং এটাকেও তুমি অন অফ করতে পারো একটা ছোট্ট ভালভ বা চেম্বারের মাধ্যমে। তার এটা যখন বেরিয়ে যায় তখন পিস্টনটা কিন্তু একদম এই পজিশনে চলে আসছে, পরবর্তী সাইকেলের জন্য সে আবার তেল টানার জন্য সে মোটামুটি রেডি। তার এভাবে সে বারবার বারবার যখন আপ অ্যান্ড ডাউন করতে থাকে তখন তুমি এই মোশনকে একটা চাকাতে কনভার্ট করে তুমি ইজিলি চাকাকে ঘোরাতে পারো। এবং দেখো এই যে পিস্টনটা ঘোরানামা করতেছে এটা কোন প্রকার গতি, এটা একটা সরল ছন্দ স্পন্দন। এবং এটা আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে, আলটিমেটলি কনভার্ট হচ্ছে আমাদের একটা বৃত্তাকার গতিতে। তার মানে দেখো আমাদের লাইফের একটা মেজর অংশ এই জিনিসটা দ্বারা কন্ট্রোল হয়। তুমি ফ্রিজ চলার সময় দেখবা যে ফ্রিজ থেকে একটা সাউন্ড তৈরি হয়, তো ওই সাউন্ড হচ্ছে কম্প্রেসরের সাউন্ড। তো কম্প্রেসরও কিন্তু ফ্রিজের একটা ইঞ্জিন, তো ওটা হচ্ছে ওয়ান সিলিন্ডার ইঞ্জিন এবং ফ্রিজের মধ্যে ওটি এরকম ছোট্ট ইঞ্জিন থাকে। তুমি চিন্তা করবে তোমার মোটরসাইকেল, তো মোটরসাইকেলে মোটামুটি এরকম তোমার দুইটা সিলিন্ডার থাকে, টু সিলিন্ডার, তবে মোটরসাইকেলের জন্য দুইটা স্পার্ক প্লাগ লাগে। তাহলে তুমি বুঝবা যে একটা গাড়ি কতটা পাওয়ার জেনারেট করতে পারে এটা আসলে ডিপেন্ড করে যে তার মধ্যে কী পরিমাণ সিলিন্ডার আছে তার উপর। যদি ফোর সিলিন্ডারের গাড়ি হয় তাহলে সে যে পরিমাণ পাওয়ার দিতে পারে, একটা এইট সিলিন্ডার গাড়ি কিন্তু তার থেকে আরও বেশি পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারে, যেগুলো রেসিং কারে নর্মালি করা হয়ে থাকে। তো আমরা মোটামুটি এর ইম্পর্টেন্সটা বুঝতে পারলাম যে কীভাবে আমি একটা ইঞ্জিনকে এই ছোট্ট একটা কনসেপ্টের মাধ্যমে বানিয়ে ফেলতে পারি। তো আমরা এবার চলো আমরা স্প্রিংয়ের কিছু বৈশিষ্ট্য বা কিছু বিহেভিয়ার দেখে ফেলি।